Hey, welcome back, guys. आपको स्वागत करुँचे आज भिडियो आपको जनमी कि गोटे बहुत बढ़िया बिजनेस आइडिया जानना है कि टी सार्ट प्रिंटिंग बिजनेस जोटा कि आपश्चिंत भाव में पूर्व जानते बहुत सारा ये भाव में बिजनेस बहुत लोग बहुत बड़ बड़ प्रॉफिटेबल बिजनेस बनई जी आपये जानापी चाहते केमी बिजनेस टी स्टार्ट करी बहुत ट्रेंडिंग टॉपिक रो बिजनेस आपको जनावि भिडियो एंड पर्यटन देखो आ वीडियो एंड रे आपको गोटे सरप्राइज भी अच्छे आपको जानक कि बहुत बड़ न्यूज आपने देखिए यही वीडियो रे ठीक अच्छे एंड पर्यटन केवल देखो एंड रे ही आपको मिल जाए सरप्राइज ओके सो गाइज वीडियो टी स्टार्ट करबा ভিডিওটি সম্পূর্ণ ভাবে এজুকেশনাল পারপোজ পাই রহিব আউ আপনমানকর ডেফিনেটলি মোটিভেশন বড়াইয়া পাই আমি ডেফিনেটলি চেষ্টা করিব কি আপনমানে ডেফিনেটলি বিজনেস করিকি নিজকু গ্রো করন্তু ঠিক আছে গাইস সো গাইস প্রথমত দেখি আমার টি শার্ট বিজনেস কেমতি হইতা ইয়ে হেলা কিছি টি শার্ট ডিজাইনিং হুইচ ইজ অলরেডি মেড মানে এই টি সার্ট ডিজাইন অলরেডি বনা হয়ে সারিছি আপনার ডেফিনেটলি এইভাবে ভাবে টি সাইন ডিজাইন গুড়াক মার্কেট্রে দেখিপারিবে কেবে আউ টি সার্ট ডিজাইনিং প্রোসেস কেমিতি হয়ে থাকে আপনার প্রথমে জনাইবি আ মানে সে আগকু যা পূর্ব সিধা প্রথমে জানতু কি কেউভাবে ভাবে হয়ে থাকে এর প্রোসেস কোণবি প্রকার টি সার্ট ডিজাইনিং আমার প্রথমে তো রয়ে থাকে গোটে পেপর তেমন গোটে প্রিন্টিং মেসিন প্রিন্টিং করা হুয়ে যেটা কি প্রিন্ট করা যায় তা পেপর কু বাহার করা যায় দেন এটা আইরন লাগি থাকে আইরন রে এটা গোটে টি সার্ট রে প্রিন্ট করা যায় তা কিছু এইভাবে ভাবে দেখা যাই থাকে ঠিক আছে এহা কিছু এর কমপ্লিট আইডিয়ারে এটা কাম হয়ে থাকে বট এমিতি জিনিস ইউজ হুয়ে না যেটি আমি বড় বড় ইউনিট্র কমপ্লিটলি প্রোজেক্ট নিয়ে থাকে বা কোণ প্রকার বহুত সারা প্রিন্টিং করে থাকে সেই জায়গায় এ উপলব্ধ বা এই জিনিস করা যায়নি আইরন রে বহুত টাইম লাগি থাকে ঠিক আছে তো সেই কবি কি কোণ কোণ রিকোয়ারমেন্ট রহব এই বিজনেস রে আপনার প্রিন্টিং মেসিন রিকোয়ারমেন্ট তো ডেফিনেটলি রহব আইরন আপন মানে প্রফেসনালি ইউজ করা কথা নুহে কেন কমপ্লিট এতে যে প্রিন্ট হুয়ে তাহা প্রিন্ট হয়ে পারে না পরফেক্টলি সেই মু আইরন কু মনা করে কি আইরন দ্বারা হি প্রিন্ট করতু না কেবে আপনার কোণী প্রকার টি সার্ট ওকে দেন নেক্সট আপনার ডেফিনেটলি আসবে টি সার্ট কিন্তু না আমি এটা টি সার্ট প্রিন্টিং বিজনেস হি করছেন দেন আপনার লোগো টেম্পলেট আইডিয়া রহব আপনার কোণী প্রকার লোগো লগাউছেন কোণী প্রকার কোট লগাউছেন তাহলে তাহার টেম্পলেট ডিজাইনিং বি আপনার পাখে থাকা দরকার তাহা গোটে আসছে কম্প্যুটর ইলেকট্রিসিটি অ্যান্ড ল্যাণ্ড তিনটি যাক গোটিয়ে কম্বিনেশন আসছে অন্য কিছু কিছু জিনিস যেমি হয়েগলা আপনার ইলেকট্রিসিটি হয়েগলা আজর টিকি লোকেসন দরকার কেউঠি আপন মানে করবে এসব কেউ জায়গায় এখন বিকিবে তাহাপাই আপনার মু এন্ডে বতাইবি কি কেউভাবে ভাবে এখন বিকা হব দেন নেক্সটলি পেপার পেপরের হি প্রিন্ট করি তাকে ছাপা হুয়ে ওকে নেক্সট আসন্তু প্রিন্টিং মেসিন কেমতি ভাবে তো রয়ে থাকে আপনার জনাওছি এলা কিছু প্রিন্টিং মেসিন আঠি আপনার কম রহব না এটা হল প্রিন্টিং মেসিন এটি আপনার পাওয়ার লিফ্ট করবে আঠি আপনার প্রিন্ট মানে ডাইরেক্টলি টি সার্ট রাখবে এই জায়গায় এই যে ব্ল্যাক কলর কটন লেখা হয়েছি এই জায়গায় আপন মানে টি সার্ট রাখবে এই তলে এই কটন কু উঠাই ভিতর রখা হুয়ে আপরে এই যে মেসিন প্রেস করা যায় এই যে মিটরটি দেখা যায় মিটরের কেতে মাত্রার কেতে ওয়েটর প্রেসর পড়ছে তাহা দেখা যাই থাকে ঠিক আছে তো আসুন বড়া কম প্রিন্টিং মেসিন বিষয়ে আিন্টিং মেসিন কেতে টাকা পড়ি থাকে আপনার জনাওছি গোটে ভালো ভাল প্রিন্টিং মেসিন আপনার কিনবে যদি আপনার মিনিমম 6,000 রু আরম্ভ করে 30,000 পর্যন্ত আপনার মিলিযোগ মোস্টলি লোক 14,000-16,000 বালা ইউজ করতে কিন্তু না সেটা প্রিন্টার বি ইনক্লুডেড থাকে ওকে মানে প্রিন্টার সেই ভিতরে হি হয়ে থাকে ডাইরেক্টলি আপনার ফিড করার অনেক লোগো ডিজাইন আইরেক্টলি হয়ে যাই থাকে সেটা অলগা টাইপর রয়ে থাকে সেই তার এক্সট্রা চার্জেস লাগি থাকে বট মু আপনার সামান্য টাইপর কবি তো আপন মানে মিনিমম অফ 6,000 বি আপন মানে এই বিজনেস আইডিয়া কু আপন মানে স্টার্ট করে পারিবে ঠিক আছে গাইজ সো গাইজ আপনার জনাইবি কি নেক্সট 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 জিনিস বিষয়ে ওকে নেক্সট জিনিস আমার আসছে কি আমার প্রিন্টিং মেসিন আপনার দেখিপারে কি প্রিন্টিং মেসিন কিছু এইভাবে ভাবে আপনার দেখা যাই থাকে যেটা কি অলরেডি ডিসকস করে সারিছি নেক্সট আসলে আপনার টি সার্ট
ଠିକ୍ ଅଛି। ଟି ସାର୍ଟ ବହୁତ ଭଲ ଭଲ ଡିଜାଇନ୍ ମୁଁ ରଖିଛି ଆପଣମାନଙ୍କ ପାଇଁ କେବଳ। ଟି ସାର୍ଟର ରେଟ୍ ଆପଣମାନଙ୍କୁ 50 ଟଙ୍କାରୁ ମିଳିଯିବ ମାର୍କେଟରେ, 50 ରୁ 1000 ଟଙ୍କା ଭିତରେ। ଆପଣମାନେ ଯେଉଁଭଳିଆ ଟି ସାର୍ଟ ନେବେ ସେଇଭଳିଆ ଆପଣମାନଙ୍କର କାମ କରିବେ, ଆଉ ଏ ସହିତ ବିକିବେ ବି ଭଲ ଚାହିଦାରେ। ତ ଯେମିତିକି ମୁଁ ଗୋଟେ ଏକ୍ଜାମ୍ପଲ୍ ସହିତ ଏଇଟା ମାର୍ବଲ୍ର ଗୋଟେ ପନିସର୍ଟ ଟି ସାର୍ଟ ଅଛି, ଏହାର ରେଟ୍ 700 ରୁପି। ଓକେ, ଏ ଟି ସାର୍ଟର ରେଟ୍ ମୋର ଦେନ୍ 700, କାହିଁକିନା ଏଇଟା ମାର୍ବଲ୍ର ଲୋଗୋ ବି ଅଛି, ପନିସର୍ର ବି ଲୋଗୋ ଅଛି, ଆଉ ଏଠାରେ ଡିଜାଇନ୍ ବି ହୋଇଛି। ଆଉ ଏଇଠି ଦେଖନ୍ତୁ, ଏଇଠି ଯେଉଁ ଲୋଗୋଟି ରହିଛି ବା ଯେଉଁ ଡିଜାଇନ୍ଟି ରହିଛି, ଏଇଟା ହେଉଛି ତା'ର ବ୍ରାଣ୍ଡକୁ ବ୍ରାଣ୍ଡ ଭାଲ୍ୟୁ ବଢ଼ାଉଛି, ଠିକ୍ ଅଛି, ଏ ଟି ସାର୍ଟର। ତ ଏଇଥିପାଇଁ ଏହି ଟି ସାର୍ଟ ଯଦି ଆପଣମାନେ କୌଣସି ବି ଭଲ ଜାଗାରୁ କିଣିବେ, ମୋର ଦେନ୍ 1500 ଉପରୁ ଆପଣଙ୍କୁ 7000 to 8000 ପର୍ଯ୍ୟନ୍ତ ମଧ୍ୟ ଏ ଟି ସାର୍ଟକୁ ମିଳିବାକୁ ମିଳିଯିବ କୌଣସି ପ୍ରକାର ମଲ୍ରେ। ଆଉ ଏଇଗୁଡ଼ାକ ଆମର ମାର୍କେଟରେ ଚାଲୁଥିବା କିଛି ଟି ସାର୍ଟ ବୋଲାତି ହେ ମଗର ଜାନେ କା ନାହିଁ ଯେଉଁ ହମସେ ଜଲେ ଥୋଡ଼ା ସାଇଡ୍ ସେ ଚାଲି, ଏଭଳି ଭାବରେ ବହୁତ ସାରା ଆପଣମାନେ ମୁଁ ତ ଆପଣମାନଙ୍କୁ କିଛି ଆଇଡ଼ିଆଟା ଦେଇସାରିଲିଣି କି କେଉଁଭଳି ଭାବରେ ଏଇଗୁଡ଼ାକ କେଉଁଥିରୁ ଆଉ କେଉଁ କେଉଁ ଆଇଡ଼ିଆ ବିଷୟରେ। ଓକେ, ଆଉ କଭି ହେବେ ଲିପେ ବହୁତ ଫେମସ୍ ଥିଲା ଏଇଗୁଡ଼ାକ ଗୋଟେ ଟାଇମ୍ର, ଠିକ୍ ଅଛି। ଦେନ୍ ଲୋଗୋ ଟେମ୍ପ୍ଲେଟ୍ ଆଇଡ଼ିଆ ଆଣ୍ଡ ଡିଜାଇନ୍, ଏଇଟା ବି ଗୋଟେ ଡୋପ୍ର ହେଲେ, ଠିକ୍ ଅଛି। ଆଉ ଓନ୍, ଆଉ ଏଥିରେ କୌଣସି ପ୍ରକାର 0 ରୁପି ଆପଣମାନଙ୍କର କୌଣସି ପ୍ରକାର ଖର୍ଚ୍ଚ ହେବାର ନାହିଁ, କାହିଁକିନା ନିଜେ ଲୋଗୋ କମ୍ପ୍ୟୁଟରରେ ବସିକି କରିପାରିବେ, କିମ୍ବା ଆପଣମାନେ ଷ୍ଟକ୍ ଫୁଟେଜ୍ରୁ ବି ଉଠାଇପାରିବେ। ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ କହିବା ପାଇଁ ଚାହୁଁଛି କି ଷ୍ଟକ୍ ଫୁଟେଜ୍ ଆପଣମାନଙ୍କୁ ମିଳିଯିବ, ଷ୍ଟକ୍ ଇମେଜେସ୍ ବି ଆପଣମାନେ ନେଇପାରିବେ, ଯେଉଁଟାକି ହେଉଛି alami.com। ଏଭଳି ଭାବରେ ବହୁତ ସାରା ୱେବସାଇଟ୍ ମଧ୍ୟ ଆପଣଙ୍କୁ ଗୁଗୁଲରେ ମିଳିଯିବ। ଆପଣମାନେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଗୁଗୁଲ ସର୍ଚ୍ଚ କରିଦିଅନ୍ତୁ, ସବୁଠୁ ବହୁତ ବଡ଼ ଜିନିଷ ହେଲା କି ଗୁଗୁଲ ସର୍ଚ୍ଚ କରନ୍ତୁ, ଆପଣମାନଙ୍କୁ ମିଳିଯିବ ଏହି ସବୁ ବିଷୟରେ କିଛି ନା କିଛି, କି ଆପଣମାନେ ଲୋଗୋ କେମିତି କରିବେ, ଡିଜାଇନ୍ କରିବେ ମାଗଣାରେ ତାହା ମଧ୍ୟ। ଆଉ ଆସନ୍ତୁ ଦେଖିବେ କମ୍ପ୍ୟୁଟର ଇଲେକ୍ଟ୍ରିସିଟି ଆଉ ଲୋକେସନରେ ଆପଣଙ୍କର କେତେ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବାକୁ ଯାଉଛି। କମ୍ପ୍ୟୁଟର ଇଲେକ୍ଟ୍ରିସିଟି ଆଉ ଲୋକେସନରେ ଆପଣଙ୍କୁ ମଧ୍ୟ 0 ରୁପି ଖର୍ଚ୍ଚ ହେବାକୁ ଯାଉଛି, ଆଉ ମୋଷ୍ଟଲି ନେଗ୍ଲିଜିବଲ୍ ଟଙ୍କା ଖର୍ଚ୍ଚ ହେବାକୁ ଯାଉଛି, କାହିଁକିନା ଇଲେକ୍ଟ୍ରିସିଟି ଯଦି ଆପଣ ନିଜ ଘରେ କରୁଛନ୍ତି ତେବେ ଆପଣମାନଙ୍କର ନିଜର ତ କୌଣସି ଖର୍ଚ୍ଚ ହେବ ନାହିଁ, ବଟ୍ ଘରର ଖର୍ଚ୍ଚ ହେବ, ଠିକ୍ ଅଛି। ଆଉ ଲୋକେସନ୍ ଯଦି ଘରର କରୁଛନ୍ତି କୌଣସି ପ୍ରକାର ମାନେ ଏକ୍ସଟ୍ରା ଚାର୍ଜେସ୍ ଦେବାକୁ ପଡ଼ିବ ନାହିଁ। ଆଉ କହିବାକୁ ଗଲେ କମ୍ପ୍ୟୁଟର ତ ନିଜର ରହିବ, ମୋଷ୍ଟଲି ଆପଣମାନଙ୍କୁ ମନ୍ଥଲି ବିଲ୍ ଆସିପାରେ 200ରୁ ଆରମ୍ଭ କରିକି ମିନିମମ୍ 100-200 ଯେତିକି ପରିମାଣରେ ଆପଣମାନେ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି, 100-200ରୁ ଆପଣ କରିକି 1500 ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣଙ୍କର ଇଲେକ୍ଟ୍ରିସିଟି ବିଲ୍ ମଧ୍ୟ ଆସିପାରେ। ଏଇଟା ଡିପେଣ୍ଡ କରୁଛି ଅନ୍ ଆନ୍ ଆଭରେଜ୍, ମୁଁ 3000 ୟା 500 ଆପଣମାନେ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି। ଦେନ୍ ପେପର୍ କଥା ହେବା, ପେପର୍ ହେଉଛି ଏ ଜାଗାରେ ଗୋଟେ ବହୁତ ବଡ଼ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଫ୍ୟାକ୍ଟର। ଯଦି ଆପଣ 100ଟା ପିସ୍ ଏକାବେଳେ କିଣୁଛନ୍ତି, 200 ଟଙ୍କାରୁ ଆରମ୍ଭ କରି 1000 ଟଙ୍କା ଭିତରେ ଆପଣଙ୍କୁ ମିଳିଯିବ। ଏହା ଡିପେଣ୍ଡ କରୁଛି କ୍ୱାଲିଟି ଅଫ୍ ଦ ପେପର୍, ଠିକ୍ ଅଛି। ଆପଣଙ୍କର କେଉଁ କ୍ୱାଲିଟିର ପେପର୍ ୟୁଜ୍ କରୁଛନ୍ତି, ସମସ୍ତ କରୁଛନ୍ତି, ତେବେ ଆପଣଙ୍କର ବହୁତ ଦିନ ପର୍ଯ୍ୟନ୍ତ ଏହା ଟିକିବ ନାହିଁ ଆପଣଙ୍କ ଟି ସାର୍ଟରେ ଏଇ ପ୍ରିଣ୍ଟର୍, ଯେଉଁମାନେ ଯେଉଁ ପ୍ରିଣ୍ଟଟା ହେବ ତାହା ବେଶୀ ଦିନ ରହିବ ନାହିଁ, ଠିକ୍ ଅଛି। ତ ସେହି ହିସାବରେ ମଧ୍ୟ ଏହା ବି ଡିପେଣ୍ଡ କରୁଛି ଏ ପେପର୍ର, ପେପର୍ର ଅବଦାନ ଏଠି ବହୁତ ବଡ଼ ଅଛି। ଏ ପନିସର୍ରେ ଏଇଟା ଆପଣମାନଙ୍କୁ ଭଲ ଲାଗୁଥିବ ମେ ବି। ସୋ ସରପ୍ରାଇଜିଂ ଷ୍ଟକିଂ ଫ୍ୟାକ୍ଟ ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଉଛି କି ବେବକୁଫ୍ ହେଉଛି ଇଣ୍ଡିଆର ଏଇଭଳି ଭାବରେ ଗୋଟେ ବ୍ରାଣ୍ଡ ଯେଉଁଟାକି ଏହି ଲକଡାଉନରେ ବି କୌଣସି ବି ପ୍ରକାରର କ୍ଷତି ଘଟି ନାହିଁ। ଏହା ବହୁତ ବଡ଼ $1 billion କମ୍ପାନୀ, ଏବେ ଆପଣମାନେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଜାଣିଥିବେ କି ଆପଣମାନେ ବୁଲାତି ହେ ମଗର ଜାନେ କା ନାହିଁ ଏଇ ଯେଉଁ କୋଟ୍ ଥାଏ ଏହା କମ୍ପ୍ଲିଟଲି ବେବକୁଫ୍ ତରଫରୁ ଆହୋୟା। 2 ଜଣ IIT ପିଲା କେବଳ ନିଜ କଲେଜ ଟାଇମ୍ରୁ ଷ୍ଟାର୍ଟ କରିଥିଲେ, ଏହା ବହୁତ ବଡ଼ ପ୍ରଫିଟେବଲ୍ ବିଜନେସ୍ ଏବେ ମୋ ମତରେ ଦେଖାଗଲାଣି। ଶୁଛି କି ଏଇ ବେବକୁ ବହୁତ ବଡ଼ ବ୍ରାଣ୍ଡିଂ ଡିଲ୍ ମଧ୍ୟ ରଖିଛି, ତ ଏହା ବହୁତ ବଢ଼ିଆ ଜିନିଷଟା। ବେବକୁଫ୍ରୁ ହିଁ ଆପଣମାନେ ଇନ୍ସପାୟାର ହୋଇପାରିବେ କି ଏହା କେଉଁଭଳି ଭାବରେ ବିଜନେସ୍ ଚାଲିଛି, ବିଜନେସ୍ ମଡ଼େଲ ବହୁତ ବଢ଼ିଆ। ଏହା ବିଷୟରେ ଯଦି ଆପଣମାନେ ଚାହୁଁଛନ୍ତି ବିଜନେସ୍ ମଡ଼େଲ ବିଷୟରେ ବି ମୁଁ ଆପଣଙ୍କ ପାଇଁ ସେପରେଟ୍ ଭିଡ଼ିଓ ବନେଇପାରିବି। ସୋ ଗାଇଜ୍ ଆସନ୍ତୁ, ମାନେ ମୁଁ ଆପଣମାନଙ୍କୁ ଆସନ୍ତୁ ଏବେ ଗୋଟେ ଅନ୍ୟ କିଛି ବିଷୟରେ କଥା ହେବା। ତ ଭିଡ଼ିଓଟିକୁ ଦେଖିଥିବାରୁ ତ ଧନ୍ୟବାଦ, ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ। ଆଉ ଏ ଭିଡ଼ିଓରେ ଆପଣମାନେ ତ ବୁଝିଯାଇଥିବା ଜିନିଷ ଗୁଡ଼ିକ, ତ ତା ପୂର୍ବରୁ ଆପଣମାନଙ୍କୁ ଗୋଟେ ଜିନିଷ କହିବି, ଏ ନିଶା ଟି ସାର୍ଟରେ ଆପଣମାନଙ୍କୁ ଏହାକୁ ପ୍ରମୋସନ୍ କେମିତି କରିବେ, ସବୁ ଜିନିଷରେ ସବୁଠୁ ବଡ଼ ହେଲା ପ୍ରମୋସନ୍, ଠିକ୍ ଅଛି। ପ୍ରମୋସନ୍ ଆପଣମାନେ ନିଜର କେମିତି କରିବେ, ପ୍ରଥମତଃ ଆପଣମାନଙ୍କୁ ନିଜର ମାନେ ଯେତେ ବ୍ରାଣ୍ଡ ଡିଲ୍ ଥାଏ ଆପଣମାନେ ଫେସବୁକ୍ ଅନଲାଇନ୍ରେ, ଫେସବୁକ୍ ଟ୍ୱିଟର୍ ଦେନ୍ ହ୍ୱାଟ୍ସଆପ୍ରେ ବି ଆପଣମାନେ ନିଜକୁ ପ୍ରମୋଟ୍ କରିପାରିବେ, ଟେଲିଗ୍ରାମ୍ରେ ବି କରିପାରିବି, ଲିଙ୍କଡ଼ିନ୍ରେ ବି ଆପଣମାନେ ନିଜର କରିପାରିବେ, ଏହି ସବୁ ଗୁଡ଼ାକ ପ୍ରମୋସନ୍। ଦେନ୍ ସେକେଣ୍ଡଲି ଆପଣମାନେ କେମିତି କରିବେ, ଗୁଗୁଲ୍ ଆର୍ଟ୍ସ ତରଫରୁ ଆପଣମାନେ ଅନଲାଇନ୍ରେ କରିପାରିବେ, ଠିକ୍ ଅଛି।
ଥାର୍ଡ଼ଲି ଆପଣମାନେ କେମିତି କରିବେ, ଏହା ହେଲା ଅନଲାଇନ୍ ମିଡ଼ିୟମ୍ର ଏଇ ଦୁଇଟା। ତୃତୀୟତଃ ଆପଣମାନେ ପ୍ରିଣ୍ଟ କରିକି ମାନେ ଯେଉଁ ଫର୍ମ ପ୍ରିଣ୍ଟ କରିକି ଯେମିତି ଆମର ଆଡ଼୍ ବ୍ୟାନର୍ କରିଥାନ୍ତି, ବ୍ୟାନର୍ ଆପଣମାନେ କରିପାରିବେ, ଠିକ୍ ଅଛି। ଦେନ୍ ପୋଷ୍ଟ କାର୍ଡ଼, 4 ନମ୍ବର୍ରେ ଆପଣମାନେ ପୋଷ୍ଟ କାର୍ଡ଼ ବନେଇ ପାରିବେ ନିଜ ଏଥିର କମ୍ପ୍ଲିଟଲି। ଆପଣମାନେ ପୋଷ୍ଟ କାର୍ଡ଼ ବନେଇ ପାରିବେ ମଧ୍ୟ, ପୋଷ୍ଟ କାର୍ଡ଼ ବନେଇଲେ ମଧ୍ୟ ବହୁତ ଲାଭ ଥାଏ, ଠିକ୍ ଅଛି। ପୋଷ୍ଟ କାର୍ଡ଼ ଆପଣମାନେ ମଧ୍ୟ ବନେଇ ପାରିବେ। ଆଉ ତାପରେ କହିବାକୁ ଗଲେ ଆପଣମାନେ କୌଣସି ବଡ଼ ବଡ଼ ବ୍ୟାନର୍ ବି ଲଗେଇ ପାରିବେ କେଉଁ ବି ଜାଗାର, ଠିକ୍ ଅଛି। ବ୍ୟାନର୍ ବି ଲଗାନ୍ତୁ, ବ୍ୟାନର୍ ଲଗେଇଲା ପରେ ଆପଣମାନଙ୍କୁ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଜାଣିଥିବେ କି ବହୁତ ପରିମାଣରେ ନିଜ କମ୍ପାନୀକୁ ବା ନିଜ ଯେଉଁଠାରେ ପ୍ରଡ଼କ୍ସନ୍ କରୁଛନ୍ତି ତାହା ଲୋକଲୋଚନକୁ ଆଣିବାକୁ ଅଛି, ନିଜ ପାଖରେ ବହୁତ ସାରା ଲୋକଙ୍କୁ ଟାର୍ଗେଟ୍ କରିବାର ଅଛି, ତାହା ମଧ୍ୟ ଆପଣମାନେ ଏହି ଛୋଟିଆ ଛୋଟିଆ କାମ ଦ୍ୱାରା କରିପାରିବେ। ସୋ ଗାଇଜ୍, ଏହା ଥିଲା କିଛି ପ୍ରମୋସନ୍ର ଆଇଡ଼ିଆ ଆପଣମାନଙ୍କୁ ଦେଇଦେଲି। ସୋ ଗାଇଜ୍, ଆଶା କରୁଛି ଆପଣମାନଙ୍କୁ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ। ଯଦି ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ପ୍ଲିଜ୍ ଆମର ଏହି ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ଲାଇକ୍ କରିବେ, ସେୟାର କରିବେ, ଆଉ ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ ମଧ୍ୟ କରିବେ, ଠିକ୍ ଅଛି। ଥ୍ୟାଙ୍କ ୟୁ ସୋ ମଚ୍ ଫର୍ ୱାଚିଂ ଟିଲ୍ ଦ ଏଣ୍ଡ। ଯଦି ଆପଣମାନଙ୍କ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥିବ ପ୍ଲିଜ୍ ଏହାର ଗୋଟେ ଲାଇକ୍ କରିଦେବେ ନିଶ୍ଚିତ ଭାବରେ। ଧନ୍ୟବାଦ। ଜୟ ଜଗନ୍ନାଥ।